দুনিয়ার মানুষ শোনো গো উম্মে সালমা ডাক মারি হদ রাসূলের সাহাবা শোনো আমি পর্দানশী একজন মাহিরা অনর একখান হতা হতছে হতা জানুল লিখি অনেক কানা গুর রাসূলের দরবার জবেন রাসূলের দরবার জনর পরে আর একখান সংবাদ উনা তরিবেনলাম হদ কি সংবাদ অন রাসূলের হবেন দেখে মক্কার জমিন তুল আবু সালমার স্ত্রী মদিনার জমিনের মধ্যে হাজির হয়ে অনুমতি আছে কি একখানা গুরি সাবির চেহারা গান সাইতে গুম না আল্লাহ আল্লাহর নবী প্যারা হাবিবর সাহাবা নবীর দরবার জনের ফরে আল্লাহর নবীর হাসে এই হতকার যেতে উল্লেখ করিল নবীর চেহারা মুবারক অন্ধকার সমস্ত সাহাবারে কেরামর হল সাহাবা শরীজ শরীদ আজ আবুল্লাহ তোর মারর মধ্যে আব্যাম আবু সালমার স্ত্রী আল্লাহ আকবর এই মুহূর্তের মধ্যে কানা স্বামীর চেহারা সাহেব এই উম্মে সালমা যেতে আয়বর অনুমতি ফেল উম্মে সালমা বলে আয়ের যেতে স্বামীর চেহারা মুবারক স্যার মনে মনে উম্মে সালমা হওয়ার দিকে আয় স্বামীর চেহারা সর বা দেখে আর দিলেন খুশি হয়ে আতুন বর বেশি পরেশান ন লাগে বরং সে মনে মনে আতুন আরো খুশি লাগাতে আয় রসুলের সহবতের মধ্যে তাইর আর সাবির জান আল্লাহ পাকে কবজ করি লইরে গিয়ে আর খোয়াল্লান ক্ষত বালা এত বৈজ্ঞান সাবিকে না ফেলাম ইয়ার মনে মনে আতুন খুশি তাইলো মানুষ হিদ ব্যাখ্যানা টেনশন ন লাগব না কিন্তু আর মদর মধ্যে সবচাইতে বেশি দুঃখ লেগে দে খন্ডান দি হইতে রাখলাম আর মাসুম বেচকল শোনো শোনো চকল যেতে বার বেতার বাবর চেহারা সার আর হদ মামা কি ব্যাপার আমার বাবা কেন কথা বলে না আমার বাবা কেন আমাকে আমাদেরকে আদর করে না আমার সাথে কোন কথা বলে না কেন ওঠে না কি কারণ মা এই কথা হ যেতে নাকি মাসুম বেচকল আওয়াজ দিয়ে আমি মা হিসাবে আর কলবর মধ্যে বেশি পরেশান লেগে ব্যগ্ন হন সুবহানাল্লাহ আল্লাহর নবী প্যারা হাবিবর সোহবতের মধ্যে তাইরে আর স্বামীর জান যাতে কবসল আমি স্ত্রীর কপাল ভালো কোন অসুবিধা নাই আমি দন্য এই হতাকান মদরে বুঝতে ফেলে বুঝতে ফেলানোর বাদ যদি আল্লাহ আকবর দুনিয়ার মানুষ শোনো কিন্তু ইয়ার বাদে সমস্ত সাহাবাই কেরামর ডাকিল সমস্ত সাহাবারে কেরামর ডাকি ইয়ার বাদে রসুল ইমাম জানাজা ফরাইলো আল্লাহর নবী প্যারা হাবিবর একল নিয়ম আছে আদাত শরীফ আছে ইয়ার লিখি যেই যেই সাহাবার রসুল কি গত্য জানাজার নামাজ ফরাইতো জানাজার নামাজের ফরে এই খেটে আজিয়ান দি যাইয়ের কবর দে কবর পর্যন্ত আর নবী কদম রাখি রাখি কবরস্থান পর্যন্ত রসুল তসলিম নিত সুবহানাল্লাহ মানুষের ভিতরে সবচাইতে হন জিনিস সান বেশি দামি অন্ধরা হন সাই কেয়া কলব হইব কেয়া প্রাণ হইব কেয়া মাল হইব কেয়া ইজ্জত হইব এক শেখে এক আল্লাহর ওলি হত দেখি মানুষের ভিতরে সবচাইতে ওই জিনিস সান দামি যেই জিনিসের হারণে মানুষ জন্নত যেতে পারে অথবা এবার তুমি জাহান্নাম জাফর ইয়া নল্লি কি আল মুহাব্বা সুবহানাল্লাহ ভালোবাসা অনাতুন দিনের প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা ওলির প্রতি ভালোবাসা এবং কি ইসলামের প্রতি ভালোবাসা ডাইরেক্ট জান্নাত আপনার কলবের ভিতরে ভালোবাসা নাই দিনের নাই ইসলামের নাই কোরআনের নাই নবীর নাই ওলির নাই সব বিধর্মী কালচার বিধর্মী কি আপনার মনের জায়গা আছে বিধর্মীর মহাব্বত আপনার কলবের ভিতরে আছে ডাইরেক্ট জাহান্নাম সাহাবে কেরাম তো জান্নাত যাইবো দে নবীর আশা করব সুবহানাল্লাহ
যার যত বেশি প্রাণ যার যত বেশি ভালোবাসা ইবিয়ানে জান্নাত জিব আল্লাহ আকবার সাহাবা জে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আবু সালমা এবং উম্মে সালমা আবু সালমা এবং উম্মে সালমা ইতারা দুজন স্বামী স্ত্রী তারা কি তারা দুজনের ভিতরে বেশি মায়া মহব্বত আছে সাথে সাথে তারা দুজনের কলাবার ভিতরে নবীর ভালোবাসাও আছে এক সময় স্বামী স্ত্রী একান্দি বইরে রাতে নিশি আলোচনা করে মহব্বতের আলোচনা এই আলোচনা করতে করতে স্বামী হদে বিবি উম্মে সালমা তুই যদি আর আগে মরা য আয় আবু সালমাই হইলাম দ্বিতীয় আর হন আয় নতুন বিবাহ এবং শাদি করতাম উম্মে সালমাইও স্বামীর মহব্বতের উপর হদ আবু সালমা অনে যদি আর আগে মরা যান আয়া দ্বিতীয় হন স্বামী লইতাম আবু সালমা হতে আর পক্ষত্বন অনুমতি আছে যেহেতু তু মহিলা আশ্রদ্ধার হারাছে হতে না লইতাম আলোচাম ন যেন অনে বিয়ান করিবেন এরে অনে আর আগে মরা গেলে আয় খেললাই আর গুণতন স্বামী লইম হতে আত্মরা বালো ওলে তু ইবল লই কিন্তু আবু সালমা প্রতিদিন মুস্তাফার দরবার হাজির সুবহানাল্লাহ আল্লাহর নবী প্যারা হাবিবের দরবার হাজির হওয়ার পরে নবী যা যা হয় যা যা কথাবার্তা কল হয় আমল দেব আমল ইন বেগিন লইর আয়রে উম্মে সালমা বিবি সামনে বলে হাজির করে এই মোতাবেক আমল করে যাই হোক যেত আর নবী মক্কার জবিন দিয়া গরিব মদিনার জবিন যেতে তশরিফ লইয়ের গেল গই আবু সালমা এবং উম্মে সালমা ইতারা একজন অপরের খোয়াহি করার দে হরে নবী মক্কার জবিন সারি মদিনার জবিন তশরিফ লইয়ের গেই আর দিল মন্দ শান্তি ন লাগের মক্কার জবিন আর বাল ন লাগের কেন গরিগম হরে আর যদি মক্কার জবিন সারি মদিনা জবিন জত ফেত্যাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চেহারা চেহারাই আনওয়ার চেহারাই মুবারক একদিন সাহসা সমহারত ফেত্যাম বেগুন হন সুবহানাল্লাহ এ জান জিগার মে মেরে ক্যা ফিকির লাগি হে জান জিগর মে মেরে ক্যা ফিকির লাগি হে কব হোগা মজা সর মুঝে দরবার মদিনা আলম কি কসি বজম মে বিজি নহীঁ লগতা আলম কি কসি বজম মে বিজি নহীঁ লগতা আঁকোঁ মে সমা ইয়া হে জো দরবার মদিনা আল্লাহর নবী প্যারা হাবিব মক্কার জবিন যেতেন কি সারিম মদিনার জবিন যেতেন কি তশরিফ লইয়ের গেল গই আল্লাহু আকবার আবু সালমার উম্মে সালমার ফরান নামানের কলবে বরদাস্ত নগরের একজন নফরের খদ আর মদিনার জবিন বালন লাগের কে মক্কার জবিন তো বালন লাগের কেন গরিগুম কেন গরিগুম তারা দুজন পরামর্শ করেন খদ আর মক্কার জবিন সারি দুজন মদিনার জবিন জির রসুল দরবার জির হাজির ইম এবং রসুল দরবার যা যা হয় ইন বেগিন অদ মক্কার জমিনের মতো তোর আছে ব্যাগিন জানাইম এই কথা গান ফোন সিদ্ধান্ত যেতে হইল
কিন্তু এই খোদাগার মক্কার জমিনত মানুষের ভিতরে জানি ফেলেই এন ভাবে জানি ফেলেই দে হবর মত নয় ইতরা মক্কার মানুষে জানে আবু সালমাতুন করাবার মধ্যে ববর বেশি মোহাব্বত কিন্তু বউসারা হরে মক্কা যাইতো নয় যদি আর ববর আটকাইতে রি আবু সালমা মক্কার জমিন ফেলাইয়ের হরে মক্কা ন যাইব এই খোদাগার মন মন সিদ্ধান্ত করনোর বাদ দি আবু সালমার গোষ্ঠী আবু সালমার হাজে আয়ের হদ আবু সালমাম আর শরীরাম তুই নাকি মক্কার জমিন ত্যাগ করি মদিনার জমিন যাবে গই তুই জগই আর আর কোনো আপত্তি নেই কিন্তু গোরা গোরা মাসুম বেচ্চ কল আছে আম্মু সালমার গোষ্ঠী কল আর আর দোষারোপ ধরিব ফাসা এখন কিছু হলে এখন আর আর এই সন্তান তোর সন্তান হলেও আর আরও সন্তান ইতারা যেন হস্ত না পাই ফান তুই জেলে জগই কিন্তু ইতারা নিন্ন ফারিবে আর পাই ফুত্তারা নিন্ন ফারিবে এই খোদা গান খোই দেখে আল্লাহ বফু আসারা কখনো আবু সালমা মাবিন সত্য নয় এই খোদা গান তারা সিদ্ধান্ত করল উম্মে সালমার গোষ্ঠী আল্লাহ আকবার আজর বলে গে আবু সালমার হাসা আজর হদ আবু সালমা আর আর মেয়ে বিয়ে দিয়ে মক্কার জমিনত আর মেয়ে তো মক্কার জমিনতে তা ফুরিব আর মেয়ের হের হরে মেক্কে জহর অনুমতি নেই এই খোদা গান যেত হইল তারা মনে করতে আর যাতে বাধা দিয়ম তারা যাতে স্বামী স্ত্রী বেশি ভালোবাসা আছে মোহাব্বত আছে এই ভালোবাসা সারি কখনো আবু সালমা আল্লাহ আকবর মদিনা শরীফ যেত নয় কিন্তু জগতের মানুষের সবক দিদি রে দিয়ে এই দুনিয়ার মানুষ শোনো আর কলবার মধ্যে মুস্তফার মোহাব্বত এত বেশি আসে দে বউ ফুয়া ব্যাগিন ত্যাগ করতে এক সেকেন্ডের কোনো আতুন ব্যবধান হইতো নয় আতুন এক মিনিট ব্যবধান হইতো নয় কোন চিন্তা করা হইত নয় আল্লাহর নবী প্যারা হাবিব জাতির কি মদি মক্কার জমিনের মধ্যে নেই আমি আবু সালমাম আর সহ্য করতে পারি না সেই জন্য আমি মক্কার জমিনে আর থাকতে আমি চাই না আমি চলে যাব মদিনার জমিনে এই খোদা গান খনার পর সমস্ত ফাসা বউ ফুয়া ব্যাকুন ফেলাই মদিনার জমিনের কেবল রওয়ানা দিয়ে ব্যাকুন ডরগুরি হন সুবহানাল্লাহ মদিনা শরীফ যাতে যাতে সপ্তাহ দু সপ্তাহ যা লাগে লাগানোর পরে যেত নবীর দরবার হাজার ইয়ে নবী আশ্চর্য কিরিয়া আবু সালমা তো হতো না আলে হদ ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিন তার আল্লাহ ইহম কোটি নই অনে না ইন রহম অন সব কিছু আর গম না লাগে এই হত আল্লাহ আয় আগে হতর বফুয়া হদের এই আবু সালমা রসুল সহমতের মধ্যে আছে মানুষ হিসাবে বফু আল্লাহ কেন ফেটো ফুল ইন্দি উম্মে সালমা স্ত্রী ফাসা উম্মে সালমা হানাফিনা সারেদি নবীর মহাব্বতের হারারে এবং স্বামীর মহাব্বতের কারণে বেগিন সারেদি হানাফিনা নাহা উম্মে সালমার গোষ্ঠী চিন্তা করার দিয়ে হন ইবে এভাবে তাহিরতে এনও মরি যাইব মাস দেড় মাস পরে আবু সালমার গোষ্ঠী উম্মে সালমার গোষ্ঠী পরামর্শ মধ্যে বই সিদ্ধান্ত করল দেখি উম্মে সালমারে ফাটা দি মদিনা যোগ্য দুই মাস আড়াই মাস পরে যেতে নাকি উম্মে সালমারে ফাটা দিবার সিদ্ধান্ত ওই ওটোর জান আছে বেগিন এর সবার করে দি উম্মে সালমা খুশি আই মদিনার জবিন জয়ম স্বামীর সামনে না ফরগম ফিসত্তন তাইয়ের আই আঙ্গুল দিয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলাই কত খুশি ফাসা প্রথমে না দেখাইম ফরত দি দেখাইম আ বাফে ফা দেখিব ফয়ে বাপ দেখিব আমি স্ত্রী স্বামীর সাক্ষাৎ হবে কত আনন্দ আর মদিনা তোর রসুল রসুলের শহর যাইম কত আনন্দ এই উম্মে সালমা ওড়র আবার সবারই এই সওয়ারি চলতে 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 আল্লাহু আকবার বিশ দিন অতিবাহিত
بيش دين فرزت تنكي مدينر گیڑو زت تنكي بول حاضرول مدينر گیڑو تحاضران در بعد ایک صحابي بول اعلان گرر ایک صحابي رسول ور صحابا اعلان گرد دے او رسول ور صحابا بياغن آجو گوئي ابو سلمر جنازة حاضر ام سلمة اي شبد شرنر فر اللر نبی پیار حبیبر صحابر گشن ام سلمة ڈک دلو یا اخوات المسلمين آنکنا گوری تیر لان اللہ خطا سے حد کی خطا آنے کی اعلان گوری گندکنا گوری عبار خواہر خود آنے سلی بلنب مکر زبینت ایک عاشق رسول زبنم اللہ ابو سلمہ ایب رسول محبت المد مکر زبینت یکر رسول صحبت المد اصیل مکر زبینت یکر مدین زبینت آگل گوی اینار فر رسول صحبت المد اصیل আদিয়ে ইবা সকাল বেলায় ইন্তেকাল গর্গে কিছুক্ষণ আগে রসুল ইবার গোসল দিয়াই গোসল দনের পর কফন ফরাই আর এলান গরি বল্লাহ হই আয় এলান গরির উম্মে সালমা শুনি আশ্চর্য কি ব্যাপার কল্পনন গরি মদিনার জমিন তাই শামের লাশ দেখা ও কল্পনন করে দুনিয়ার মানুষ শোনো উম্মে সালমা ডাক মারি হদ রাসূলের সাহাবা শোনো আমি পর্দানশী একজন মহিলা অনর একখান খতা হইতোছে খতা জানল লিখি অনেক কানা গুর রাসূলের দরবার যাবেন রাসূলের দরবার জানার পরে আর একখান সংবাদ উনাতেরি বললাম খদ কি সংবাদ অন রাসূল রহো বান্দে মক্কার জমিনত তুল আবু সালমার স্ত্রী মদিনার জমিনের মধ্যে হাজির হই অনুমতি আছে কি একখানা গরি সাহাবীর চেহারা গান সাইতের গুম না আল্লাহু আকবার আল্লাহর নবী প্যার হাবিবর সাহাবা নবীর দরবার জনের ফরে আল্লাহর নবীর হাসে এই হদকার জেত উল্লেখ করিল নবীর চেহারা মুবারক অন্ধকার সমস্ত সাহাবার কেরামর হল সাহাবা শরীর শরীর আজাত আবুল্লাহ হইম তোর মারর মধ্যে আবে আবু সালমার স্ত্রী আল্লাহু আকবার এই মুহূর্তের মধ্যে কেন শামির চেহারা সাহেব এই উম্মে সালমা যেত আইবর অনুমতি ফেল উম্মে সালমা বলে আয়ের যেত শামির চেহারা মুবারক স্যার মনে মনে উম্মে সালমা হত দেখে আই শামির চেহারা সর বাদে আর দিলেন খুশি হয়ে আতন বর বেশি পরেশান না লাগে বরং সে মনে মনে আতন আরো খুশি লাগে আই রসুলের সোহবতের মধ্যে তাইরে আর সাবির জান আল্লাহ পাকে কবজ করে লইলে গিয়ে আর খোয়ালান খত বালা এত ভাগ্যবান সাবিকে না ফেলাম ইয়ার মনে মনে আতন খুশি তাইলো মানুষ হিতে ব্যাখ্যানা টেনশন না লাইব না কিন্তু আর মদর মধ্যে সবচাইতে বেশি দুঃখ লেগে দেখন ডান দিয়ে হইতে রানলাম আর মাসুম বাচ্চা কল শোনো শোনো বাচ্চা কল যেতে বার বেতার বাফর চেহারা সার আর হদ মামা কি ব্যাপার আমার বাবা কেন কথা বলে না আমার বাবা কেন আমাকে আমাদেরকে আদর করে না আমার সাথে কোনো কথা বলে না কেন ওঠে না কি কারণ মা এই কথা হো যেতে নাকি মাসুম বেচকল আওয়াজ দিয়ে আমি মা হিসাবে আর কলবর মধ্যে বেশি পরেশান লাগে ব্যাগুন হন সুবাহানাল্লাহ আল্লাহর নবী প্যার হাবিবর সোহবতের মধ্যে তাইরে আর স্বামীর জান যাতে কবজরি আমি স্ত্রীর কপাল ভালো কোন অসুবিধা নাই আমি দন্য এই কথা গান মদরে বুঝতে ফেলে বুঝতে ফেলানোর বাদ দি আল্লাহ আকবর দুনিয়ার মানুষ শোন কিন্তু ইয়ার বাদে সমস্ত সাহাবাই কেরামর ডাকিল সমস্ত সাহাবারে কেরামর ডাকি ইয়ার বাদ রসুল ইমামতি গুল্লো জানাজ
জাফর হলো আল্লাহর নবী প্যারা হাবিবর একল নিয়ম আছে আদাত শরীফ আছে ইয়ারল লিখি যেই যেই সাহাবার রাসূল কি গত্তো জানাজার নামাজ পড়াইতো জানাজার নামাজর পরে এই খেটে আজিয়ান দি যাইর কবর দে কবর পর্যন্ত আর নবী কদম রাখি রাখি কবরস্থান পর্যন্ত রাসূল তশরীফ নিত সুবহানাল্লাহ রাসূল জাতনে কি বলে আবু সালমার লাশ কবরস্থান লজার আর নবী প্যারা হাবিব ফিসুদ্দি আস্তে আস্তে কদম এবং কি কদম রাখি রাখি জার কিন্তু কদম রাখতে আসা রাসূলের পা মুবারক আর তালু মুবারক জমিনের মধ্যে বলে নরাখের বুর্গুনের উপর টেক দিদি বলে আরে এক সাহাবী আয়ের হাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনার পা মুবারক তালু মুবারক খষ্ট ফয়ন নেকি হদিখা অন বুর্গুনের উপর টেক দিদি আটে লাগন দে আল্লাহর নবী প্যারা হাবিবি বয়ান ফরমার ও আমার সাহাবা শুনো আমার আবু সালমা জানাজার নামাজ পড়ি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজ আসমানাতুন এই লক্ষ লক্ষ ফেরেশতা মদিনার জমিনত আয়রে আবু সালমার জানাজার মধ্যে হাজির হয়ে দে আমি নবী প্যারা হাবিব পর তালু মুবারক রাখানোর মত এত দূর জায়গা আল্লাহ ন রাখে সুবহানাল্লাহ ইতনার মোহাব্বতের হারণে রাসূলের শানত রাসূলের সামনে নিজের জান বিলীন করে দি আর আর মোহাব্বতের হারণে জায়গা জমিনের লয় জান বিলীন করে দি ঠিক কি না দোয়ানর লয় জাগার লয় মারামারি করি জিত উড়াই সমস্ত ব্যক্তির ত্যাগ করি কিন্তু সাহাবাই কেরাম ইমানর লয় সোহবতর লয় নবীর শান মান রক্ষা করি বললা নিজের জান বিলীন করে দি ইহন উম্মে সালমা সাহাবাই কেরামর হদ তোরা বতর হনকে আসনা উম্মে সালমার কা আস্ত্র দি বললে সের মাস দশ দিন সাহাবাই কেরাম বেগুন হাত তুলে লাশ পর্যায়ে একজনের বাকর মধ্যে উম্মে সালমার দি সের মাস দশ দিন অতিবাহিত ওপর হাসা হাসে শেষ ওপর হাসা হাসে যাতে নাকি আলু আবু বকর সিদ্দিক জাইর হদ উম্মে সালমা ফাসা আছে শাদির দরকার আছে তুই যোগ্য শামিল অন্যান আয় বালা মনে করি উম্মে সালমা হদ দেখি আয় হন শাদি আর গইতাম আর ইস্তার স্বামীও ওয়াদা দিয়ে আরে আয় আগে মরে গেলেই হন স্বাধীন স্বাধীন করত আয় ওয়াদা দিয়ে শাদি করতাম আবু বকর সিদ্দিক হদ উম্মে সালমা আজ এবার শামিল তো হরি বা তোর স্বামী তুন হাজার নয় লক্ষ নয় কোটি গুণ বেশি সম্মানী ইজ্জতওয়ালা আল্লাহর হাস এর হয়ে দেবেন নামাতি রই সৈয়দনা আবু বকর সিদ্দিক বয়ান ফরমার আবু উম্মে সালমা শোনো আই তোর হাজে প্রস্তাব দিলাম দে কারণ কি হইতেন না তোর দৈর্য দেখি তোর চেহারা দেখি আল্লাহর নবী প্যারা হাবিবে আরে ফাটাই দেখে তোর খেদা দি বললাই তোর রসুলর বিবি বানাই বললাই রসুল তোর খেদা দিল বেগুন হন সুবহানাল্লাহ আল্লাহর নবী প্যারা হাবিবর খেদা শুনি উম্মে সালমা রাজি উম্মে সালমা রাজি ওনর ফরে ইদ্দতর ফরে আমার নবী প্যার হাবিব যাতে স্ত্রী বনে গেল গই কিয়ামত পর্যন্ত লাই উম্মত লাই উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা আল্লাহ পাকে বানাইয়ে দিয়ে একমাত্র নবীর আশক প্রেম মোহাব্বত ভালোবাসার কারণে ঠিক না এই নবীর মহাব্বতের কারণে একজন জান বিলীন করে দিয়ে আরেকজনের আল্লাহ নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে লিয়ে ইয়াইও যদি আরা নবীর মহাব্বত প্রেম ভালোবাসা প্রকাশ গরিত ফেরগিয়ে দেয় খালি কিয়ামতের ময়দানত হৌজে কৌসর ফানি নিজের হাতে পান করায় ডাইরেক্ট জান্নাতের মধ্যে নবী ঢুকাইয়ে দিব ঠিক কিনা না
এই খতর লাই আ একখান হতা বারবার অন্ধারর হদিয়া হারম কি হইতরল এর গুদর হাম গরিবান কবিরা গুনাহ ঠিক আছে যেন কি যে বিশ্বকাপ শুরু হল খেলা সায়ন কবিরা গুনাহ ঠিক আছে তওবা করা পরে কিন্তু বাজিবাদে হল্লত হইতর না আই ব্রাজিলের বারাবাসী আই আর্জেন্টিনিয়ার বারাবাসী আই নেইমারের বারাবাসী আই মেসির বারাবাসী এই যুব সমাজ শোনো তোমার এই বারাবাসা জাহান্নামের দিকে নিয়ে যাবে ঠিক না মুসলমানের বারাবাসা হবে আল্লাহর জন্য নবীর জন্য ঠিক না মুসলমান কেন ইহুদি নাসারা অমুসলিম মুসলমানের দুশমন ইসলামের দুশমন তার সাথে বানাবাসা রাখতে পারে কখনো মুসলমান হিসাবে এটা মেনে নেওয়া যায় না তার হাসর নাসর হবে ইহুদির সাথে নাসারার সাথে জাহান্নামীদের সাথে ঠিক কি না আল্লাহই বেগুনের যদি বা রাসূলের বানাবাসিন না পারো কোরআন বানাবাসিন না পারো আরে মোলা বানাবাসিন না পারো দুশমনী নগরী ইহুদির বানানা বাসিবে নাসারারে বানানা বাসি ঠিক আছে না আল্লাহ ব্যক্তিদের করবত দিনের মহাব্বত ইসলামের মহাব্বত শরীয়তের মহাব্বত দান করক ব্যক্তি হন আমিন